আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এখন দ্বিতীয় পাটে দেখাচ্ছি এই মাছগুলো। আমরা হচ্ছে এখন লাউ পাতা, এই লাউ পাতার মধ্যে কিভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাজা করব। দেখুন এখানে কি কি দেওয়া হয়েছে আমাকে একটু বলেন। রসুন, আদা, পেঁয়াজ, জিরা আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সরিষার তেল, লবণ। লবণ দিয়ে ফ্রেন্ডস আমরা পাবদা মাছগুলো হাতে মাখিয়ে রেখেছিলাম। এখন আম্মু টোটালি আপনাদের মাখিয়ে দেখাচ্ছে। আর টেবিল চামচ ভিউয়ার্স আমি উল্লেখ করলাম না, এই কারণে আসলে মেপে মেপে সব জিনিস হয় না, তাই কিছুটা কম কিছুটা বেশি হয়। হাতে মাখা এটা আমার মায়ের স্টাইল, আমার নানু করতে না। গ্রাম্য পদ্ধতিতে কীভাবে আপনারা এই লা পাতা দিয়ে যেটা করবো সম্পূর্ণটা আপনাদের দেখাবো। আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন, মাছটা হলুদ দিই নি। এখন আর এটা একটু ম্যারিনেট করে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফেরত আসছি। দেখুন ফ্রেন্ডস, আমরা এখানে দুটো দুটো করে মাছ দিচ্ছি। এভাবে করে আমরা মুড়িয়ে নেব। আরো একটা দেখাচ্ছি, আমরা এখানে 3টা পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আসলে পাতা বেশি দিলে হয় কি মাছটা খুলে যাওয়ার ভয় থাকে না। এখানে আপনারা চাইলে সুতা ইউজ করতে পারেন, কিন্তু আমি সুতা ইউজ করব না। আমাদের আর একটা করা হইলো, আমরা এখানে দুটো দুটো মাছ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা মাছ দিয়েও করে দেখাতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমাদের 3টাই কিন্তু হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, তেলটা গরম করে নিচ্ছে কড়াইতে। আপনারা এখানে চাইলে কিন্তু সয়াবিন তেল দিচ্ছি আমরা, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এভাবে আমরা প্রত্যেকটা দুটো মাছ দিয়ে দেবো, দুটো করে ভেঙে দেবো একটু। আপনাদের যদি কড়াইটা বড় থাকে তবে কিন্তু আপনার কড়াইতে বা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। এখানে ফেয়ার্স আমাদের ফ্রাই প্যানটা ওপরের দিকে নামাতে পারলাম না, বেথাই কড়াইতে দিয়েছি। যদি ফ্রাই প্যানে দেন একসঙ্গে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের কড়াইটা ছোটো, তাই হচ্ছে আমরা আলাদা করে দিচ্ছি একটার পর একটা। ফেয়ার্স, আমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আপনারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এরকম কালারটা এসেছে, এটা একটু পোড়া পোড়া হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে। যত পোড়া পোড়া হবে তবে খেতে মজা লাগবে। এখানে চাইলে আমি লাউ পাতা ব্যবহার করেছি, আপনি চাইলে কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন, তবে লাউ পাতাটা বেশি মজা লাগে। দেখুন ফাইনালি হয়ে গিয়েছে, যেরকমটা পোড়া পোড়া করতে চেয়েছিলাম। যত পোড়া হবে জাস পাতা কিন্তু খেতে সেরকমভাবে মজা লাগবে। এখন আম্মু উঠাবে। দেখুন জারটা দিচ্ছে। দেখুন এখন মাছগুলো খুলবো লার পাতার মধ্যে থেকে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি